আসসালামু আলাইকুম। আজকে আমি সমাধান করব 9.a এর 5 নম্বরের প্রথম 5টা অঙ্ক। এখানে লিমিট x টেন্স 0 ঠিকঠাক রাখলাম, তো এখানে আমি টেন এ x এখানে এ x দিয়ে ভাগ করব, তার মানে আমি কথার কথা এখানে ax দিয়ে গুণ করছি, আর নিচে আমার আছে সাইন bx, এটাকে bx দিয়ে ভাগ করছি এবং bx দিয়ে গুণ করেছি। আচ্ছা, তাহলে এখানে আমি লিখতে পারি লিমিট x টেন্স 0 tan ax বাই ax বাই সাইন bx বাই bx, এইটা গুণ দিয়ে আমি লিখতে পারি এ এক্স বাই বি এক্স। তো এখানে এক্স এক্স কাটা এ বাই বি, তো এ বাই বি তো ধ্রুবক আলাদা ভাবে আছে, এ বাই বি কে আমি আলাদা ভাবে লিখলাম। তারপর আমি লিখতে পারি লিমিট এক্স টেন্স 0 টেন এ এক্স সাইন বি এক্স বাই বি এক্স। তো এইবার এটাকে লেখা যায় এভাবে এ বাই বি, তো লিমিট তো আমার দুইটার সাথে আছে তাই না, তার মানে আমি লিখবো একবার দুইটার সাথে আলাদা করে আমি দিব লিমিট, যেহেতু এক্স টেন্স 0 যদি উভয় পক্ষকে এ দিয়ে গুণ করি তাহলে এখানে হবে এ এক্স টেন্স 0, যদি এটাকে আবার বি দিয়ে গুণ করতাম তাহলে দেখা যেত বি এক্স টেন্স 0, তার মানে এইটার পরিবর্তে আমি দুই অংশে এইটা একবার ব্যবহার করব, এইটা একবার ব্যবহার করব, তার মানে এ এক্স টেন্স 0 জায়গায় আমি ব্যবহার করতে পারি এ এক্স টেন্স 0, আর এখানে আছে কি টেন এ এক্স বাই এ এক্স। নিচেটার সাথে তো লিমিট এক্স টেন্স 0, কিন্তু এক্স টেন্স 0 এর পরিবর্তে আমি লিখবো বি এক্স টেন্স 0, সাথে আমার আছে সাইন বি এক্স বাই বি এক্স। তারপর এ বাই বি ঠিকঠাক লিখলাম, লিমিট যত টেন্স 0 টেন তত এক্স বাই তত এক্স, সেটা হলো 1। আমাদের সূত্র কি এটা ছিল যে লিমিট এক্স টেন্স 0 হইলে যদি টেন এক্স বাই এক্স হয় তাহলে সেটা 1, সেই অনুযায়ী আমি এটাকে 1 বলতে পারি। আবার এটা 1, এটা কোন সূত্রে, লিমিট এক্স টেন্স 0 হইলে যদি থাকতো সাইন এক্স বাই এক্স তাহলে 1 বলতে পারতাম, তার মানে এটা হয়ে গেল কি এ বাই বি, এটাই হলো অ্যান্সার। এখানে এটাকে লিমিট এক্স টেন্স 0 লিখতে পারি, এটাকে লিখতে পারি 2 sin² এ এক্স বাই 2, এর নিচে এটাকে লিখতে পারি 2 sin² বি এক্স বাই 2। কিভাবে লিখতে পারি এটা মনে হইতে পারে, এটাকে দেখতে পাই 1 - প্রথম উপরে এটাকে আমি চিন্তা করি, হ্যাঁ এটা দেখতে পাই 2 a x / 2, মানে এটাকে আমি থিটা চিন্তা করছি, তো 1 - cos 2θ, 1 - cos 2θ মানে 2 sin² θ, থিটা বলতে কি a x বাই টু, সেই সূত্রটা অ্যাপ্লাই করে এটা বসাইছি, নিচেটাও সেম ভাবে। তাহলে এই টু টু কাটা, এখানে সাইন স্কেয়ার যেহেতু তাহলে আমার যে দুইটা, তার মানে লিমিট এক্স টেন্স 0 একটার জন্য লিখতে পারি, যেমন কথা এইভাবে লিখতে পারি যে সাইন এ এক্স বাই টু, আরেকটা লিখতে পারি লিমিট এক্স টেন্স 0 গুণ দিয়ে, হ্যাঁ সাইন এ এক্স বাই টু, নিচেও আমি সেম লিমিট এক্স টেন্স 0 সাইন বি এক্স বাই টু গুণ লিমিট এক্স টেন্স 0 সাইন বি এক্স বাই টু, যদি স্কোয়ার আছে, হ্যাঁ এই জন্য এই একটা সাইন এই একটা সাইন স্কোয়ার আছে, এই একটা সাইন এই একটা সাইন। তো এইবার হলো আমাদের মূল কাজ এক কথায়, তো এটাকে আমি লিখতে পারি লিমিট যেহেতু এক্স টেন্স 0 আছে, এটাকে আমি চাইলে লিখতে পারি এ এ গুণ করে উপর পাশে, তাহলে কি লিখতে পারি এ এক্স টেন্স 0 লিখতে পারি, তার মধ্যে আমি লিমিট এ এক্স টেন্স 0 লিখলাম, এইটাকে আমি সাইন এ এক্স বাই টু দিয়ে ভাগ করলাম,
এক্সট্রা ভাগ করছি এক্স বাই টু দিয়ে, তারপর আমি এখানে গুণ করে দিলাম কথা কথা এক্স বাই টু, ভাগ করছি যেহেতু গুণও করতে হবে, গুণ লিমিট এই এক্সটেন্স এক্সটেন্স জিরোর পরিবর্তে আমি দেখবো এই এক্সটেন্স জিরো, আর এই অংশও সেম ভাবে এই এক্স বাই টু দিয়ে ভাগ করব এবং গুণ করব এই এক্স বাই টু। সেম ভাবে নিচে আমি যেহেতু এটাকে আমি লিখতে পারতাম বি যদি গুণ করতাম তাহলে বি এক্সটেন্স জিরো লিখতে পারি, তার মানে এই ক্ষেত্রে আমরা দেখবো বি এক্সটেন্স জিরো সাইন বি এক্স বাই টু ভাগ দিব সাইন সরি বি এক্স বাই টু দিয়ে ভাগ করবো এবং বি এক্স বাই টু দিয়ে গুণ করবো, গুণ করছি তো লিমিট সেম ভাবে বি এক্স টেন্স জিরো সাইন বি এক্স বাই টু বি এক্স বাই টু দিয়ে ভাগ করবো এবং বি এক্স বাই টু দিয়ে গুণ করবো। তাহলে দেখো এখানে লিমিট এটা আমার দরকার নেই, দেখো এই অংশটুকু এই অংশটুকুকে আমি কি লিখতে পারি ওয়ান লিখতে পারি, ওয়ান ইন্টু এটা ধ্রুবক হিসাবে চিন্তা করি, হ্যাঁ মানে এক্স বাই টু গুণ গুণ দিলাম এটার মান কি বলতে পারি এই অংশটুকু ওয়ান গুণ এ এক্স বাই টু, তারপরে এই অংশকে সেম ভাবে ওয়ান গুণ বি এক্স বাই টু ওয়ান গুণ বি এক্স বাই টু, তো এখানে উপরে হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই ফোর, নিচে হচ্ছে বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই ফোর, ভাগ করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই ফোর গুণ ফোর বি স্কোয়ার এক্স কাটাকাটি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তার মানে থাকলো এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এখানে আমি এই যে এই এক্স এই হাবিজুবি না লিখে এক্স বাই টু এক্স বাই টু কমন, এখানে এক্স বাই টু এক্স বাই টু কমন, তার মানে কাটাকাটি এমনি করতে পারতাম, এখানে শুধু এ স্কোয়ার লিখতাম এখানে বি স্কোয়ার লিখতাম তাহলে মনে হয় ধ্রুবক। এখন তোমাদের মধ্যে চিন্তা হইতে পারে যে এক্স আছে এখানে কেন লিমিট যোগ করলাম না, এখানে আসলে এক্স কাটা যায় এটার সাথে এটা, সেটা আমি পরে বুঝতে পারছি যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা যায়, এমনি করলেও হবে কোনো সমস্যা নেই। তো এটাকে এক কথায় কি এখানে কিন্তু আমি যদি মান বসায় দেই তাহলে কিন্তু আমার জিরো হচ্ছে না, কারণ আমরা জানি কস জিরোর মান হলো ওয়ান, তাহলে নিচে ওয়ান মানের সঙ্গে একদম মান বসায় দিই তাইলেই হয়ে যাবে, দেখো এটা ওয়ান প্লাস এখানে হলো সাইন জিরো আর এখানে কস জিরো মানে কস জিরো ডিগ্রি আর কি, তার মানে এখানে দেখা যায় ওয়ান সাইন জিরো ডিগ্রি মানে হলো জিরো আর কস জিরো ডিগ্রি মানে ওয়ান, তার মানে হচ্ছে ওয়ান বাই ওয়ান তার মানে ওয়ান, এটাই হলো অ্যান্সার, এটা ক্যালকুলেশন করার কোনো দরকারই নেই, এটাকে এটাই জিরো এখনই মান বসাইলে অসংজ্ঞায়িত হবে তাই এখানে আমি বসাতে পারবো না আগের অঙ্কটার মতো, আগের অঙ্কের মতো ইজি অঙ্ক আসবেও না, তো ওয়ান মাইনাস কস টু থিটা সূত্র করবো, এটাকে চিন্তা করবো ওয়ান মাইনাস কস টু ইন্টু এক্স বাই টু চিন্তা করবো, তাহলে আমি এটাকে দেখতে পাই টু সাইন স্কোয়ার এক্স বাই টু আর হচ্ছে এক্স স্কোয়ার, হ্যাঁ তার মানে আমি এটাকে লিখতে পারি দেখো এইভাবে লিমিট ভাঙলে তো সবগুলোর সাথে লিমিট করবো তাই না, তার মানে এটাকে লিখতে পারি সাইন এক্স বাই টু, এই একটা এক্স লিখলাম আর এই টুটাকে আমি নিচে পাঠাই দিলাম, তার মানে আমার একটা সাইন লেখা হয়ে গেল এই টুটাও লেখা হয়ে গেল এক্সটাও লেখা হয়ে গেল, ঠিক আছে আচ্ছা গুণ দিলাম লিমিট আরেকটা সাইন এক্স বাই টু আছে সেটা আমরা লিখবো এতে এক্স টেন্স জিরো দিয়ে দিই, তো সাইন এক্স বাই টু আর এখানে একটা এক্সও আছে কিন্তু আমার তো টু নাই, তার মানে আমার এই অংশে আমি দেখতেছি নিচে এক কথায় নিচে আমি হাফ গুণ করতেছি, তার মানে হাফ গুণ করছি না নিচে তার মানে এখানে হাফ গুণ করতে হবে, ঠিক আছে এখন এই টুটা এখানে দিছি তার মানে কি টু গুণ করছি, নিচে দেওয়া মানে কি টু গুণ করা, এখানে দেওয়া মানে ভাগ করা হয়তো এখানে, তার মানে টু গুণ করছি এই জন্য হাফ গুণ করতে হবে, এটাকে উল্টালে তো টুই হবে উপরে তাই না, তারপরে আমি দেখো এটাকে আমি লিখতে পারি যেহেতু এক্সটেন্স আমি এটাকে
x বাই টু টেন্স জিরো লিখতেই পারি, তার মানে x টেন্স জিরো এটাকে যদি দুই দিয়ে ভাগ করি উভয় পক্ষকে, তার মানে জিরোই হইতেছে। তার মানে এটাকে দেখবো লিমিট x বাই টু টেন্স জিরো। এটা কেন বানাইছি, কারণ এখানে x বাই টু আছে, সাইন x বাই টু x বাই টু। সেম ভাবে ওইটাকেও লিমিট x বাই টু টেন্স জিরো সাইন x বাই টু x বাই টু, আর গুণ আছে হাফ। তাহলে এটুকু আমি ওয়ান বলতে পারি, কারণ আমরা জানি লিমিট x টেন্স জিরো সাইন x বাই x হইলে সেটা ওয়ান, সেই সূত্র অ্যাপ্লাই করে এটাকে ওয়ান বলতে পারি, এটাকেও ওয়ান বলতে পারি, কারণ কোন এই কোন কোন আর কোনের মান নিচের মানটা সেম, তাহলে ওয়ান বলতে পারি। আর ওখানে আছে হাফ, তাহলে এটা অ্যান্সার হলো হাফ, এই হলো অ্যান্সার। তো এই অঙ্কটাকে লিখবো লিমিট x টেন্স জিরো ওয়ান মাইনাস কস টু থিটার সূত্রে অ্যাপ্লাই করবো, তার মানে এটাকে লিখতে পারি টু কস টু সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার এক বাই টু মানে এক এইটা, কারণ এটা তো আমার সূত্রে অ্যাপ্লাই করছি ওয়ান মাইনাস কস টু সেভেন এক্স বাই টু, মানে ওয়ান মাইনাস কস টু থিটা সূত্রে অ্যাপ্লাই করছি, সেটা মানে টু কস সাইন স্কোয়ার থিটা, থিটা বলতে সেভেন এক্স বাই টু আর কি। এটা তো টু থ্রি, এটা তো থিটা, টু সাইন স্কোয়ার থিটা, আর এখানে হয়েছে থ্রি এক্স স্কোয়ার। যেটা যেটা ধ্রুবক সেটাকে আমি সামনে নিয়ে নিই টু বাই থ্রি, তাহলে একটু ইজি লাগবে। দেখো সবগুলো অঙ্ক এমনি করতে পারো, টু কমন নিয়ে ঝামেলা ছাড়া করতে পারো, সাইন স্কোয়ার সেভেন এক্স বাই টু, আর এখানে আছে এক্স স্কোয়ার। তো এবার দেখো কি করা যায়, থ্রি বাই টু বাই থ্রি এখানে লিমিট এক্সটেন্স জিরো, না এক্সটেন্স জিরো যায় যদি তুমি দেখো এক্সটেন্স জিরো, এটা সেভেন দিয়ে গুণ করো তাহলে সেভেন এক্স টেন্স জিরো, এবার যদি দুই দিয়ে ভাগ করো সেভেন এক্স বাই টু টেন্স জিরো লিখতেই পারো, তাই না? তার মানে এখানে লিখবা সেভেন এক্স বাই টু টেন্স জিরো। এবার এখানে সাইন দুইটা আছে, একটা লিখবো সাইন সেভেন এক্স বাই টু, আর একসাথে এক্স আছেই সাথে সেভেন বাই টু ভাগ করলাম, পরে গুণ দিব বা এখন আমি গুণ দিতে পারি, হ্যাঁ চাইলে দিলাম গুণ দিয়ে দিই, তাহলে একটু সেভেন বাই টু গুণ দিব, কারণ এক্সট্রা দিব না, এক্সট্রা আমার এমনি একটা আছে। আবার আরেকটা জিনিস সেটা হলো লিমিট এটা সেভেন এক্স বাই টু টেন্স জিরো দিব, কারণ এক্স এক্স টেন্স জিরোর পরিবর্তে এটা লিখতে পারি, আমি দেখছি আগে। তো আরেকটা আছে সাইন সেভেন এক্স বাই টু, এখানে একটা এক্স আছে শুধু, একটা এক্স ব্যবহার করছে আরেকটা আছে, তার মানে সেটার জন্য সেভেন এক্স বাই টু লিখলাম, যেহেতু আমি সেভেন বাই টুটা বেশি লিখছি, এই যে ভাগ দিচ্ছে আর কি, এই জন্য এখানে একটা সেভেন বাই টু দিয়ে দিলাম। তার মানে এখানে টু বাই থ্রি এই অংশটুকু আমি লিখতে পারি কি ওয়ান, এটা তো ধ্রুবক এই জন্য ওইটাকে আর লিমিট যোগ করতে হবে না, এই অংশটা কি আমি বলতে পারি কি ওয়ান, ওই অংশটা ধ্রুবক সেম ভাবে। তার মানে আমি গুণ করলাম, আমি দেখতেছি একটা একটা টু কাটা, তারপর নিচে হচ্ছে ছয় উপরে হচ্ছে 49, আর এটাই হলো আমার অ্যান্সার।